কলঙ্কিত জেল হত্যা দিবস আজ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, খুনিদের ফিরিয়ে আনার আশ্বাস আইনমন্ত্রীর। লেভেল প্লেয়িং ফিল্ড হলে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে যুক্ত ফ্রন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বি চৌধুরী। রাজধানীর ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারে প্রকাশ্যে চাঁদা তুলছে পুলিশ, প্রতিটি থানায় উঠছে কমপক্ষে 10 লাখ টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদ আরো থাকছে কিছুক্ষণ পরে। সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। আজ কলঙ্কিত জেল হত্যা দিবস। 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর 3 মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি স্মরণে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সিনিয়র নেতারা সে সময় উপস্থিত ছিলেন। পরে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন নেতারা। আমরা সংলাপও করছি, নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি, সঙ্গে সঙ্গে যদি কেউ নির্বাচন বানচালের চক্রান্ত করে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। দেরিতে হলেও 2013 সালে কলঙ্কিত জেল হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক জেল হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়। মামলার আসামিরা পলাতক থাকায় দণ্ড কার্যকর করা যায়নি। পলাতকদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট শাকির আরজুর। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1975 সালের 3রা নভেম্বর আরেকটি কালো দিন। ভোরের আলো ফোটার আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। পরদিন লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলা দায়েরের 23 বছর পর 1998 সালের 15ই অক্টোবর 23 জনের বিরুদ্ধে দেয়া হয় অভিযোগপত্র। 2004 সালের 20 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ মতিউর রহমান এই মামলার রায় দেন। রায়ে 12 জনকে যাবজ্জীবন ও 3 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। খালাস পান খায়রুজ্জামান। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 2008 সালে হাইকোর্ট মুসলিমের মৃত্যুদণ্ড বহাল রাখে। মৃত্যুদণ্ড পাওয়া অপর 2 আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে খালাস দেয়া হয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে 2013 সালের 30 এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দফাদার মারফত আলী শাহ ও দফাদার আবুল হাশেম মৃধার নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 2.5 বছর পর 2015 সালের 1 ডিসেম্বর। পলাতক থাকায় রিভিউ করতে পারেনি আসামিরা। আইনমন্ত্রী জানান সরকার চেষ্টা করছে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে। আমরা উদ্যোগ নিচ্ছি এবং খুব সিরিয়াস উদ্যোগ নিচ্ছি, আমরা সকল ভাবেই চেষ্টা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন 4 জাতীয় নেতা, যাদের পরামর্শ ও প্রেরণায় বঙ্গবন্ধু রাজপথ কাঁপিয়েছিলেন, সংগঠিত করেছিলেন মহান মুক্তিযুদ্ধ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে যুক্ত ফ্রন্ট নির্বাচনে যাবে বলে জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সাথে বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতারা। অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত ফ্রন্টের নেতাদের আশ্বস্ত করেছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইবনে নূর শাওনকে সাথে নিয়ে রিয়াজ সুমনের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে গণভবনে 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের নেতাদের সাথে যুক্ত ফ্রন্ট নেতাদের সংলাপ।
সন্ধ্যা সাতটার পরপরই গণভবনে প্রবেশ করতে থাকেন ডাক্তার এটিএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের একুশ সদস্য। এ সময় তাদের স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকোয়েট হলে ঢুকলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মান্নান ও শমশের মুবিন চৌধুরী। সংলাপে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের জন্য নেতৃত্ব বেছে নিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা হবে, এখন সবাই মিলে দেশ গড়তে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। সংলাপ শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অংশগ্রহণের ব্যাপারে তারা আমাদের কাছে মনে হয়েছে তারা অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক কথাবার্তা বলেছেন এবং এতে আমরা মনে করছি যে তারা নির্বাচনে আসবেন। কিছু কিছু বিষয় তারা দাবি হিসেবে এনেছেন, এটা তো আমরা মেনে নিয়েছি, কাজেই সব দাবি তো আর মানা যাবে না। এখানে সংবিধান সংশোধনের সঙ্গে কিছু দাবি জড়িত। যুক্তফ্রন্টের নেতা ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই হালকা আপ্যায়ন করা হয় সংলাপে অংশ নেয়া নেতাদের। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। রাজধানীর ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজার থেকে প্রকাশ্যে চাঁদা তুলছে পুলিশ। ফুটপাতের চায়ের দোকান সহ বিভিন্ন দোকান থেকে প্রতিদিন সন্ধ্যার পর লাইনম্যান দিয়ে টাকা ওঠানো হয়। দোকান ভেদে একশো থেকে দুশো টাকা দিতে হয়। দোকানদার জানান, প্রতিটি থানা এলাকায় শুধু ফুটপাতের দোকান থেকেই চাঁদা তোলা হয় দশ থেকে পনেরো লাখ টাকা। রিপোর্ট রকিব মানিকের। রাজধানীর সিদ্ধেশ্বরী ও শান্তিনগর এলাকায় সড়কের উপর ভোর ছয়টার দিকে বসছে কাঁচাবাজার। প্রতিদিনই পুলিশের সামনেই বসে এই কাঁচাবাজার। কাঁচাবাজারে গিয়ে হাজির হয় একুশের অনুসন্ধানী টিম। কিছুক্ষণ পর দেখা যায় একজন প্রতি দোকান থেকে একশো টাকা করে তুলছেন। কেউ দিতে না চাইলে কিছুটা গালমন্দ করছেন। জানা যায় যিনি টাকা তুলছেন তার নাম আক্তার হোসেন। এলাকায় তিনি লাইনম্যান হিসেবে পরিচিত। লাইনম্যান আক্তার টাকা তুলেন সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির এসআই জুলফিকারের হয়ে। পুলিশ থেকে চাঁদাবাজি করে আপনার টাকা দিচ্ছে, আপনি সেই পুলিশ পাথায় লাথি মারবেন? শুধু এই দুটি বাজার থেকে প্রতিদিন সকালে দুই ঘন্টায় টাকা উঠান প্রায় দশ হাজার, যা মাসে দাঁড়ায় তিন লাখ টাকা। এই টাকার বেশিরভাগ চলে যায় সিদ্ধেশ্বরীর পুলিশ ফাঁড়িতে। একই চিত্র রাজধানীর কাউরান বাজার বিমানবন্দর হাজি ক্যাম্পের সামনে সন্ধ্যায় রাস্তার উপর বসে বাজার। এ বাজার থেকে স্বপন ও শুভ নামের দুই লাইনম্যান টাকা তোলেন। বিমানবন্দর ফাঁড়ি নেয় পঞ্চাশ টাকা, দক্ষিণখান থানা নেয় একশো টাকা।
তবে পুলিশ কর্মকর্তারা জানান, ফুটপাত থেকে চাঁদা তোলা এমনকি কোনো অনৈতিক কাজে জড়িত আছে এমন প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা অভিযুক্তদের সেগুলোর অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। কতিপয় সদস্যের অসদাচরণের জন্য গোটা বাহিনী দায়ী নেবে না বলে জানান এই কর্মকর্তা। ব্যক্তির দায় তার ব্যক্তিকেই বহন করতে হবে। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21 চক অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। নিচু ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। লাউয়াছড়া জাতির উদ্যানে আটকা পড়ে আছে মালবাহী ট্রাক, 3 দিন শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়ক বন্ধ। ময়মনসিংহ সদর ও মুক্তাগাছায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত 2:45 দিকে মুক্তাগাছার কাঠালিয়া ঝালুই ব্রিজের কাছে অভিযান চালায় তারা। এ সময় তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ময়মনসিংহ সদরের সাহেব কাঁচারি বাজারে ডিবি পুলিশ অভিযানকালে আরও একজন মারা যায়। পুলিশের দাবি, নিহত আবদুল্লাহ আল কাফি ও আলমগীর হোসেন গুতু চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেল হত্যায় জড়িতদের দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জবাসী। 75 সালের এই দিনে কিশোরগঞ্জবাসী হারিয়েছিল তাদের সূর্য সন্তান, মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে। ঘটনার এত বছর পরও ঘাতকদের দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন কিশোরগঞ্জবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 1975 সালে জেল হত্যা ট্র্যাজেডির অন্যতম শিকার কিশোরগঞ্জের সূর্য সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু 75-এর 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর 3রা নভেম্বর কারাবন্দী অবস্থায় ঘাতকের বুলেটের আঘাতে প্রাণ হারান জাতীয় চার নেতা, যার মধ্যে একজন ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ঘটনার 43 বছর পরও হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়নি। যে ঘাতকরা বিভিন্ন দেশে তারা এই লুকিয়ে আছে, তাদেরকে আইনে এই প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা আমাদের যত দ্রুত সম্ভব জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছেন নজরুল ইসলামের সন্তান ও জেলা আওয়ামী লীগ নেতারা। চার নেতা এক ছিলেন এবং ওনারা বঙ্গবন্ধুকে যার জন্য 15 আগস্টের পরে যারা হত্যাকারী এরা দেখল যে এই চার নেতা যদি জীবিত থাকে তাহলে এরা অসম্মত সম্মত যেহেতু দুটাই ষড়যন্ত্র একই সূত্রে কাটা, একটাকে কান টানলে মাথায় নিয়ে আসবে। তাদের সকলেরই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল সকল মানুষের আকাঙ্ক্ষা। মামলার আসামিরা বিদেশে পলাতক থাকায় দণ্ড কার্যকর করা যায়নি। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। গত 3 দিন ধরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক মাঝখানে আটকা পড়ে আছে, ফলে বন্ধ হয়ে গেছে শ্রীমঙ্গলের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ এলাকাবাসী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গত বুধবার গভীর রাতে লাউয়াছড়া জানকীছড়া এলাকায় বেইলি ব্রিজের পাটাতন হঠাৎ করে ভেঙে পড়ে। এ সময় একটি মালবাহী ট্রাক মাঝামাঝি অবস্থায় আটকা পড়ে। এরপর থেকে ওই সড়কে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এতে ভোগান্তিতে পড়েন শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটক সহ বাসিন্দারা। এই এলাকার দেখভাল করার মতো কোনো লোক নাই এটাই মনে হচ্ছে। আজকে 3 দিন যাবৎ এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের যে রাস্তা, এই রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। কয়েকদিন থেকে কিনব্রিজটা ভাঙায় আমাদের এখানে জনসাধারণের চলাচলে খুবই সমস্যা হয়েছে। আমরা ঢাকা থেকে আসছি লাউয়াছড়া দেখতে,
এখানে ভাঙ্গা ব্রিজের কারণে এখানে গাড়ি রেখে আমরা প্রায় 5 কিলোমিটার হাঁটে গেছি। লাউছড় আসছি দেখতে, কিন্তু আমাদের আশা পূর্ণ হলো না, মানে গেছিলাম কিন্তু ব্রিজটা ভাঙার কারণে আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি। এদিকে যানবাহন না চলায় পরিবহন শ্রমিকরাও ভুগছেন চরম অর্থ কষ্টে। আমাদের অনেক শ্রমিকরা অলসভাবে বেকারভাবে দিন খাটাচ্ছে, না খেয়ে দিন খাটাচ্ছে, অথচ শ্রমিকগুলো বেতন আর মালিক সমিতির পক্ষ থেকে দিতে বাধ্য হয়েছি আমরা। মৌলভীবাজার সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী জানান, বেইলি ব্রিজের পাটাতন জোড়ানা লাগানো পর্যন্ত এটি বন্ধ রাখতে হবে। আমরা পেয়ে যাই কালকের মধ্যে হয়তো চালু করা যাবে, আর যদি পাটটা না পাই সেক্ষেত্রে দ্রুত ব্রিজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। সাংবাদিক খাশোগি হত্যার ঘটনায় সৌদি সরকারকে দায়ী করলেন তুর্কি প্রেসিডেন্ট। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কলঙ্কিত জেল হত্যা দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, খুনিদের ফিরিয়ে আনার আশ্বাস আইনমন্ত্রী। লেভেল প্লেয়িং ফিল্ড হলে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে যুক্ত ফ্রান্স, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বিচৌধুরী। রাজধানীর ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারে প্রকাশ্যে চাঁদা তুলছে পুলিশ, প্রতিটি থানায় উঠছে কমপক্ষে 10 লাখ টাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।